শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের হোম মেকার। আজ হোম মেকারে যা যা থাকছে তা হলো সফল হোম মেকারের কথা, অতিথির সাথে আড্ডা, ফ্রুট অ্যান্ড ভেজিটেবল কার্ভিং। প্রত্যেকটা মানুষের গল্প ভীষণ ইন্সপায়ারিং। আমরা প্রত্যেকেই অনেক স্ট্রাগল করি, এক একজনের গল্প আমাদের নিজেদের সমস্যা থেকে মুক্তির বা সমাধানের পথ খুলে দিতে পারে। ছোটবেলা থেকে আমার খুব একটা আগ্রহ ছিল, বরাবরই একদম ছোটবেলা থেকে অল্প অল্প করে কিছু কিছু কাজ করতাম জাস্ট শখের বসে। তারপর তো বিয়ে হয়ে গেল, লেখাপড়া শেষ, সংসার হয়ে গেল। 2006-এর দিকে আর কি আমার বাবা প্রতিদিন আমাকে নকশা পত্রিকাটা নিয়ে দিতেন, ওটা আমি রেগুলার পড়তাম। আর ওখানে বিভিন্ন লোকের হ্যান্ডিক্রাফটসের প্রতি, রান্নার প্রতি বিভিন্ন ই দেখে দেখে আমার খুব আগ্রহ জন্মালো যে আমিও একটা প্রতিষ্ঠান করি, যে ঘরে বসে বসে শখে বসে হয়তো নিজেদের ড্রেস করতেছি, বাচ্চার জন্য বিভিন্ন কাজ করা ড্রেস বানাচ্ছি, কাঁথা বানাচ্ছি। তো এটা আমার মানে পেশা হিসেবে ইচ্ছে বা ইনকাম করার মতো কোনো ই আসতেছে না। তা আমি সংসারের পাশাপাশি যখন ওই চিন্তাটা করলাম যে না আমি সংসারে ঘরে বসে বসে তার পাশাপাশি কিছু ইনকাম করার চেষ্টা করব, তখনই আমি এটাকে এই পেশা হিসেবে চিন্তা করে বিভিন্ন কাজের মাধ্যমে ঘরে বসে বসে মেয়েদের শেখানো শুরু করলাম। কিন্তু প্রতি মেলাতে, যেমন বাণিজ্য মেলা, বৈশাখী মেলায়, বিজয় মেলায় আমার প্রোডাক্ট সব সময়ই যায়। যারা আমরা হোম মেকার, ঘরে বসে বসে প্রতিদিন আমাদের সংসারে কাজকর্ম, ছেলে মেয়েদের লেখাপড়া করা, ওদের স্কুলে আনা নেওয়া করি, একটা বোরিং লাইফ আমরা জীবনযাপন করতেছি, এর মধ্যে থেকেও আমাদের সংসারের বা আমাদের কর্মব্যস্ততা, জীবনের যতই ব্যস্ত থাকি না কেন, ওর থেকে আমরা কিছুটা সময় হলেও নিজেদের জন্য বের করে নিয়ে নতুন নতুন কিছু যদি আবিষ্কার করতে পারি সেটার মধ্যে আমাদের একটা আনন্দ আছে। সেই আবিষ্কারের মাধ্যমে সেটা যদি আমরা বিক্রয় করি, সেখান থেকে যে ইনকামটা আসে ওটাই সম্পূর্ণ আমার নিজের, তখন একটা আনন্দ লাগে যে আমি ইনকাম করতে পারছি। আমি ঘরে বসে ওই হাজবেন্ডের উপর ডিপেন্ডেন্ট না, আমার টাকাতেও কি সংসারে অনেক কাজে আসে। যারা ঘরে বসে হোম মেকার বা যারা মহিলারা ঘরে বসে আছেন তারা একেবারে বসে থাকবেন না, তারা নিজেরাই কিছু না কিছু কাজ করুন। তারা নিজেরা যদি শিখে এবং কিছু প্রোডাক্ট তৈরি করে তারা সেল দেয়। অনেকে আবার বাসা থেকে বাধা থাকে যে বাইরে গিয়ে তারা প্রোডাক্ট সেল করতে পারবে না বা হাজবেন্ডরা মানবে না, শ্বশুর বাড়ির মানুষ মানবে না, সে ঘরের থেকেও কিন্তু অনেকেই আছে প্রোডাক্ট কিনে নিয়ে যায়। সেই হিসেবেও যদি কেউ নিজেকে ডিপেন্ডেন্ট করতে চায় যে না আমি নিজের পায়ে দাঁড়াবো, আমি ঘরে বসেও কাজ করতে পারবো। ছোট্ট একটা পেজ ফিরছি এক্ষুনি।